দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে ফটিকরা বিধানসভার গঙ্গানগর 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের। এলাকার সায়দা ছড়ার উপর নির্মাণ হতে যাচ্ছে একটি ফুটব্রিজ। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় 54 লক্ষ টাকারও বেশি অর্থ। রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক নির্মাণ হবে এই ফুটব্রিজটি। বৃহস্পতিবার গঙ্গানগরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেতু শিলান্যাস করেন এলাকার ডাইনামিক বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক সুশান্ত রায়, দপ্তরের এসডিও বিশ্বজিৎ চৌধুরী, স্থানীয় পঞ্চায়েতের প্রধান রত্না দেবুর্মা সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বলেন, গ্রামের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার। রাজ্য এবং কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারের কল্যাণে রাজ্যের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে বলে দাবি করেন বিধায়ক। রাজ্যের বিভিন্ন জায়গার সাথে ফটিকরা বিধানসভা তথা গঙ্গানগর এডিসি এলাকার উন্নয়নের কথাও জোর গলায় বললেন বিধায়ক সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন, পূর্বে গুণগত শিক্ষাকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে গুণগত শিক্ষা এবং যোগ্যতা নিরীখে সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট করা, তাই গ্রামের অন্তিম জায়গা পর্যন্ত যেন সেই বেনিফিটগুলি পৌঁছা তার লক্ষ্যমাত্রা নিয়ে এই সরকার কাজ করছে। আজকে আমাদের কয়টা ন্যাশনাল হাইওয়ে আমরা গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছি? 9টা ন্যাশনাল হাইওয়ে আজকে ত্রিপুরা রাজ্যে কাজ চলছে। রিসেন্টলি কেন্দ্রীয় যিনি পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জি আরো 10,000 প্রায় 222 কোটি টাকা স্যাংশন দিয়েছেন 4 লেন রাস্তা চুড়াইবার একটু আগরতলা সাব্রুম হয়। অনেকগুলি রাস্তা আমরা আজকে কাজ পেয়েছি। গ্রাম গঙ্গানগরের মানুষ বুকে হাত রেখে বলতে পারবেন, একটা সিসি রোড ছিল আপনাদের গ্রামে এর আগে সরকারের সময়, একটা পেপার ব্লকের রাস্তা ছিল, কিন্তু আজকে গঙ্গানগর গ্রামে পেপার ব্লকের রাস্তা নির্মাণ হয়েছে। তো গঙ্গানগরের কয়টা সমস্যা বাকি রইল? রাস্তাঘাট নির্মাণ হয়েছে, পানীয় জল, এখানে এসডিও সাহেব আছেন ডিডব্লিউএস দপ্তরে, এখানে কেউ আছেন থাকলে হাত তুলুন যে আপনার বাড়ির সামনে জলের পাইপলাইন যায়নি, কেউ থাকলে হাত তুলুন, এখানে কেউ আছেন? এই ব্রিজটি নির্মাণ হলে উপকৃত হবেন ছড়ার দুপাশে থাকা বাসিন্দারা। সুদৃঢ় হবে দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা। দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে আগামী 2-1 দিনের মধ্যে এই ব্রিজের কাজে হাত লাগানোর এদিন নির্দেশ দেন বিধায়ক। এতে খুশি এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।